মঙ্গল গ্রহ নামটি হয়তো আপনিও শুনেছেন, তবে আপনি জেনে অবাক হবেন, এই মঙ্গল গ্রহই হতে যাচ্ছে আগামীতে মানব সভ্যতার জন্য দ্বিতীয় পৃথিবী। আপনি কি জানেন, আজ থেকে 400 বছর আগেই অর্থাৎ 1600 শতাব্দীতে মঙ্গল গ্রহকে দ্বিতীয় পৃথিবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল। আর বর্তমানে বিজ্ঞানীদের কার্যকলাপ এবং উন্নতির ফলে এখন মনে হচ্ছে সত্যিই এটি সম্ভব হতে যাচ্ছে। কারণ নাসা এবং স্পেস এক্সের যে প্রচেষ্টার দরুন এখন মনে হচ্ছে বিজ্ঞানীরা সত্যিই মঙ্গল গ্রহে পৌঁছে যাবে, হয়তো সেটা কয়েক বছরের মধ্যেই। সেখানে গিয়ে মঙ্গল গ্রহকে দ্বিতীয় পৃথিবী হিসাবে প্রমাণ করে দেখাবে যে এটি হচ্ছে দ্বিতীয় পৃথিবী। তবে এসব কিছু ভাবতে গেলে কিছু প্রশ্ন আপনার মনে অবশ্যই উকি দেয়। তা হলো, মঙ্গল গ্রহকে কেনই বা দ্বিতীয় পৃথিবী হিসাবে ধরা হচ্ছে? মঙ্গল গ্রহে মানুষ যাবেই বা কীভাবে? আর যদি সেখানে পৌঁছায়ও, তাহলে তারা সেখানে কিভাবে বসতি স্থাপন করবে, কিংবা তারা সেখানে খাবে কি? আজকের এই ভিডিওতে আমরা এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব। তো কিউট বাংলা 24-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। চলুন সবার প্রথমে আমরা জেনে নেই মানুষ মঙ্গল গ্রহে কিভাবে পৌঁছাবে। কারণ মানুষ যদি মঙ্গল গ্রহে পৌঁছাতেই না পারে, তাহলে সেখানে বসতি গড়ার চিন্তাও করা যাবে না। 1971 সালে সোভিয়েত ইউনিয়ন মার্স 2 এবং মার্স 3 নামের দুটি রোবট সর্বপ্রথম মঙ্গল গ্রহে পাঠায়। কিন্তু মঙ্গল গ্রহে পৌঁছামাত্রই রোবটগুলো ফেটে যায়, ফলে মিশনটি অসম্পূর্ণ থেকে যায়। এরপর 1976 সালে ভাইকিং 1 নামক ল্যান্ডারকে নাসা মঙ্গল গ্রহে পাঠায় এবং এটি একটি সফল মিশনে পরিণত হয়। এই ল্যান্ডারটি সর্বপ্রথম মঙ্গল গ্রহের ছবি মানব সভ্যতার কাছে পাঠিয়েছিল। এর কয়েক বছর পর মানব সভ্যতা এমন একটি রোবট মঙ্গল গ্রহে পাঠায় যা শুধু অবতরণই করেনি, বরং সেখানে ঘুরেও বেরিয়েছিল। এর নাম ছিল সোজার্নার। এরপর নাসা স্প্রিট এবং অপরচুনিটি নামে আরও দুটি রোবট মঙ্গল গ্রহে পাঠায়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ছিল যে এই মিশনটি মাত্র 90 দিনের জন্য পরিকল্পিত ছিল, কিন্তু মঙ্গল গ্রহের বাতাসের কারণে রোবটগুলোর ওপর জমে থাকা ধুলোবালি স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হতে থাকে এবং সূর্যের তাপের মাধ্যমে সোলার প্যানেলগুলো স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে থাকে। এই কারণেই নাসার এই মিশনটি 90 দিন থেকে 6 বছর পর্যন্ত কার্যকর ছিল। কিন্তু দুঃখের বিষয়, মঙ্গল গ্রহের মাটিতে অতিরিক্ত ক্ষারকীয় পদার্থ থাকার কারণে পরবর্তীতে রোবট দুটি নষ্ট হয়ে যায়। তবে এই 6 বছরের মিশনের মাধ্যমে নাসা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। অবশেষে নাসা যে রোবটটি মঙ্গল গ্রহে পাঠায় তার নাম ছিল কিউরিসিটি। এতে সোলার প্যানেলের পরিবর্তে নাসার নিউক্লিয়ার জেনারেটর ব্যবহার করা হয়েছিল। এই রোবটটি প্রায় 13 বছর ধরে মঙ্গল গ্রহে সক্রিয় ছিল, যার মাধ্যমে বিজ্ঞানীরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। তবে এত সময় ব্যয় করার পরও স্প্রিট, কিউরিসিটি এবং অপরচুনিটি এই তিনটি রোবট মিলে মঙ্গল গ্রহে মাত্র 140 কিলোমিটার পথই অতিক্রম করতে পেরেছিল। কারণ এই সমস্ত রোবট যে কাজ 6 মাসে করতে পারে, মানুষ তা 2 ঘন্টাতেই শেষ করতে সক্ষম। কিন্তু আসল কথা শুধু এই নয় যে রোবটগুলো কতটুকু পথ অতিক্রম করতে পেরেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই রোবটগুলো মানব সভ্যতাকে মঙ্গল গ্রহ সম্পর্কে কী কী তথ্য দিয়েছে। যে তথ্যগুলো পাওয়া গিয়েছিল সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম তথ্য ছিল। কারণ এই সব তথ্যের মাধ্যমেই বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে মঙ্গল গ্রহে বসবাস করা সম্ভব হতে পারে। এবার আসা যাক এই প্রশ্নে, মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়ার মতো কোনো যান তৈরি হয়েছে কিনা। এর সরাসরি উত্তর হলো না, এখন পর্যন্ত এমন কোনো যান তৈরি হয়নি যার সরাসরি মঙ্গল গ্রহে নিয়ে যেতে সক্ষম। তবে এই ধরনের যান নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। এই যান নির্মাণের জন্য কাজ করছে দুটি সংস্থা, একটি হলো নাসা এবং অন্যটি স্পেস এক্স। নাসা তার বাজেটে উল্লেখ করেছে যে আগামী 24 থেকে 25 বছরের মধ্যে তারা তাদের কয়েকজন মহাকাশচারীকে মঙ্গল গ্রহে পাঠাতে পারবে। এই বাজেট ঘোষণার পর ইলন মাস্ক একটি ঘোষণা দেন যা দেখে পুরো পৃথিবীর মানুষ আশার আলো দেখতে পায়। আবারও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক ঘোষণা দেন যে স্পেস এক্স এমন একটি স্পেস ক্যারিয়ার তৈরি করছে যা ভবিষ্যতে মানুষকে মঙ্গল গ্রহের যাত্রাকে বাস্তবে রূপ দেবে। স্পেস এক্স একটি বিশেষ যান তৈরি করছে যা মঙ্গল গ্রহে পাঠানো হবে এবং এতে 100 জন মানুষ থাকার পরিকল্পনা রয়েছে। এই যানের নির্মাণ কাজ বর্তমানে জোর কদমে চলছে। এটি 2025 থেকে 2029 সালের মধ্যেই সম্পূর্ণভাবে তৈরি হবে বলে আশা করা হচ্ছে। এরই ফলে পরের বছর অর্থাৎ 2030 সালে মানুষ মঙ্গল গ্রহে পা রাখতে যাচ্ছে। এটি সত্যি মানব সভ্যতার জন্য একটি বিশাল অর্জন হতে পারে।
এই মিশন অনুযায়ী মানুষ শুধুমাত্র মঙ্গল গ্রহে পা রেখেই বা একটু ঘুরে ফিরেই চলে আসবে বিষয়টি কিন্তু এইরকম নয়, বরং তারা সেখানে স্থায়ীভাবে থাকবে এবং লক্ষ লক্ষ মানুষের জন্য কিভাবে একটি কলোনি তৈরি করা যায় সেই গবেষণায় লিপ্ত হবে। এই মিশনের বাজেটে আরও দেখানো হয়েছে যে প্রথমে একটি রকেট বুস্টারের সাহায্যে পৃথিবী থেকে মহাকাশে একটি সম্পূর্ণ স্পেসশিপ পাঠানো হবে, এরপর রকেট বুস্টারটি স্পেসশিপ থেকে আলাদা হয়ে আবারও পৃথিবীতে ফিরে আসবে। অর্থাৎ রকেট বুস্টারটি যে স্থান থেকে লঞ্চ করা হয়েছিল সেটি পরবর্তীতে ঠিক একই স্থানে অবতরণ করবে। এরপর ওই রকেট বুস্টারটিকে একটি বড় ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করে পুনরায় মহাকাশের উদ্দেশ্যে পাঠানো হবে। মহাকাশে পৌঁছে এটি স্পেসশিপের সঙ্গে যুক্ত হয়ে পর্যাপ্ত পরিমাণ ইন্ধন সরবরাহ করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে পর্যাপ্ত ইন্ধন নিশ্চিত করা হলে মাত্র 4 মাসের মধ্যেই স্পেসশিপটি মঙ্গল গ্রহে ল্যান্ড করতে সক্ষম হবে। এটি সক্ষম হবে কারণ এই স্পেসশিপের প্রতিটি অংশকে আলাদা করা যায় এবং পুনরায় ব্যবহার করা যায়, যা ইলন মাস্ক ইতিমধ্যেই দেখিয়েছেন বেশ কিছুদিন আগে। এর ফলে মঙ্গল গ্রহে যাওয়া এবং ফিরে আসা দুটোই সম্ভব হবে। পর্যাপ্ত ইন্ধনের কারণে এই স্পেসশিপটি 100 জন মানুষ এবং প্রয়োজনীয় জিনিসপত্রও বহন করতে সক্ষম হবে। নাসার বর্তমান প্রযুক্তির অডিও মডেল এত বেশি ওজন সরবরাহ করতে পারবে না, তবে আমরা এবার বুঝতে পারলাম যে 2030 সালে মানুষ মঙ্গল গ্রহে হয়তো পা রাখতে যাচ্ছে, কারণ এই ধারণাগুলি সত্যি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার পর সেখানে বসতি স্থাপন করবে কিভাবে? কারণ পৃথিবী থেকে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর পর যদি তাদের বাঁচিয়ে রাখা সম্ভব না হয় তাহলে এই পুরো পরিকল্পনার কোনো মানেই থাকবে না। এটি স্বাভাবিক যে মঙ্গল গ্রহে মানুষের বসবাস নিশ্চিত করতে হলে প্রথমে অনেকগুলো সমস্যার সমাধান করতে হবে। এর মধ্যে প্রথম ও প্রধান সমস্যা হলো পানি। আমরা সবাই জানি মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং পানির প্রয়োজন। আশার কথা হচ্ছে মঙ্গল গ্রহে পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। মঙ্গল গ্রহের উত্তর ও দক্ষিণ মেরুতে বরফ জমে রয়েছে, অর্থাৎ মঙ্গল গ্রহের একদম উপরে এবং নিচের অংশে যে বিশাল পরিমাণ বরফ জমেছে তা গলিয়ে মানুষের জন্য প্রয়োজনীয় পানির সংস্থান তৈরি করা সম্ভব। এছাড়া বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী মঙ্গলের মাটির নিচেও পানি রয়েছে। ঠিক এই কারণেই বিজ্ঞানীরা মঙ্গল গ্রহকে দ্বিতীয় পৃথিবী হিসাবে ভাবছেন। এই পানির উপস্থিতির কারণে স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপন্ন করা সম্ভব হবে। কিন্তু এরপর মানুষকে আরেকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মঙ্গল গ্রহের জলবায়ুতে। মঙ্গল গ্রহের জলবায়ু মোটেও মানুষের বসবাসের উপযুক্ত নয়। এটি পৃথিবীর জলবায়ুর মতো নয় কারণ মঙ্গলের বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার খুবই পাতলা। এর ফলে সূর্যের ক্ষতিকারক বেগুনি রশ্মি থেকে শুরু করে উল্কাপিণ্ডের আঘাত সবকিছুই মঙ্গল গ্রহের পৃষ্ঠে সরাসরি আঘাত আনতে পারে। এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা দুইভাবে পরিকল্পনা করছেন। এক, মানুষ মঙ্গল গ্রহের মাটির নিচে বসবাসের জন্য ঘরবাড়ি তৈরি করতে পারবে যাতে ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা পাওয়া যায়। দুই, মঙ্গল গ্রহ থেকে সংগৃহীত আয়রন ও সিলিকা দিয়ে মোটা ছাদ তৈরি করা হবে যা ক্ষতিকারক রশ্মি ও বাইরের যে কোনো আক্রমণ থেকে মানুষকে রক্ষা করবে। এখন আপনি হয়তো ভাবছেন, এভাবে কি সত্যি বেঁচে থাকা সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব, আর এটি সম্ভব হবে আধুনিক 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে। নাসা এই ধারণাটি পরীক্ষা করার জন্য 3D প্রিন্টেড হ্যাবিটেট চ্যালেঞ্জ আয়োজন করেছিল, আর এই প্রতিযোগিতায় একটি কোম্পানির ধারণা নাসা গ্রহণ করেছিল, যার মধ্যে অন্যতম ছিল বরফ দিয়ে তৈরি 3D প্রিন্টেড বসতি। এর অর্থ হল ভবিষ্যতে মানুষ মঙ্গল গ্রহের পৃষ্ঠে বসবাস করতে পারবে। এরপর মঙ্গল গ্রহে মানুষের জন্য আরেকটি বড় সমস্যা হবে মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি। মঙ্গল গ্রহের গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় 62% কম, অর্থাৎ সেখানে আমাদের ওজন অনেক কম অনুভূত হবে। আপনার জেনে রাখা দরকার এটি একটি গুরুতর সমস্যা। একটি গবেষণায় দেখা গেছে যদি কোনো মহাকাশচারী মাত্র 2 মাস মহাকাশে অবস্থান করে তাহলে তার প্রতি মাসে 2% করে হাড়ের ঘনত্ব কমে যায়। সুতরাং মানুষ যদি দীর্ঘদিন মঙ্গল গ্রহে থাকে তাহলে তার হাড় দুর্বল হয়ে যাবে এবং ধীরে ধীরে শারীরিক অক্ষমতা তৈরি হতে পারে। কিন্তু আশার কথা হচ্ছে বিজ্ঞানীরা ইতিমধ্যে এই সমস্যার সমাধানও খুঁজে পেয়েছেন। ধরুন আপনি একটি বালতিতে পানি ঢাললেন, এখন যদি বালতিটি উল্টো করে ধরেন তাহলে কি হবে? সোজা উত্তর হচ্ছে পানিগুলো কিন্তু নিচে পড়ে যাবে, কারণ গ্র্যাভিটির বলের কারণে পানি নিচে টেনে নেবে। কিন্তু আপনি যদি পানি ভর্তি বালতিটিকে খুব দ্রুত চারদিকে ঘোরাতে থাকেন তাহলে পানি কিন্তু বালতির বাইরে পড়বে না। কেন? কারণ ঘোরানোর ফলে গ্র্যাভিটেশনাল যে ফোর্স তৈরি হয় যা পানিকে ধরে রাখে, এর কারণে কিন্তু পানিটি আর পড়ছে না। একইভাবে যদি মঙ্গল গ্রহের বসতিগুলোকে একটি নির্দিষ্ট কৌশলে ঘোরানো হয় তাহলে সেখানে কৃত্রিম মাধ্যাকর্ষণ
তৈরি করা সম্ভব। এটি বাস্তবায়নের জন্য সেন্ট্রিফিউজ প্রযুক্তি ব্যবহার করা হবে, যা মানুষকে পৃথিবীর মতোই মাধ্যাকর্ষণের অনুভূতি প্রদান করবে। আপনি একে ঘূর্ণন গতি বলতে পারেন। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে সেন্ট্রিফিউজ সিটিও তৈরি করতে সক্ষম হবেন। তবে এখানেও একটি সমস্যা রয়েছে, যদি কেউ এই সেন্ট্রিফিউজ সিটি থেকে আকাশের দিকে তাকায় তাহলে তারা আকাশকে ঘুরতে দেখবে এবং এতে বমিও হয়ে যেতে পারে। কিন্তু বিজ্ঞানীরা এই সমস্যারও সহজ সমাধান বের করেছেন। বিজ্ঞানীদের মতে এই সমস্যা থেকে বাঁচার উপায় হল সেন্ট্রিফিউজ সিটির ওপরে একটি ছাদ তৈরি করা। এর ফলে মানুষ যখন উপরের দিকে তাকাবে তখন আকাশ ঘুরতে দেখবে না এবং এতে তারা বমিও করবে না। এরপর আরেকটি বড় সমস্যা হবে খাদ্য উৎপাদন। যদিও পানি এবং অক্সিজেনের ব্যবস্থা করা সম্ভব হবে, তবুও খাদ্য উৎপাদনের জন্য সূর্যের আলো প্রয়োজন হবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা দেবে, কারণ মঙ্গল গ্রহের তাপমাত্রা অত্যন্ত বৈচিত্র্যময়। গ্রীষ্মকালে থাকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে থাকে -100 ডিগ্রি সেলসিয়াস। তবে বিজ্ঞানীরা অনুমান করছেন এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে। যদি গবেষণা সফল হয় তাহলে খুবই শীঘ্রই মঙ্গল গ্রহকে দ্বিতীয় পৃথিবী ঘোষণা করা হতে পারে। এখন একটি প্রশ্ন হচ্ছে, মঙ্গল গ্রহ কি সত্যি দ্বিতীয় পৃথিবী হতে পারে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সত্যি কি মঙ্গল গ্রহ দ্বিতীয় পৃথিবী হিসাবে গ্রহণযোগ্যতা পেতে পারে কিনা, এবং মানুষ আদৌ সেখানে যেতে পারবে কিনা, সেটি জানিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন।